বন্ধুগণ, আজ আমাদের প্রত্যেক ভারতীয়র লক্ষ্য 2047-এর মধ্যে ভারতকে এক বিকশিত দেশ তৈরি করা। পৃথিবীর এমন এক দেশ যার অর্থনীতি দারুণ গতির সঙ্গে এগিয়ে চলেছে, সেই দেশের নাম কি? আমাদের ভারত। পৃথিবীর সেই দেশের নাম কি যা স্মার্টফোন ডেটা কনজিউম করার ক্ষেত্রে এক নাম্বারে রয়েছে? পৃথিবীর সেই দেশের নাম কি যা গ্লোবাল ফিনটেক অ্যাডপশন রেটে এক নাম্বারে? ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যেখানে সবচেয়ে বেশি মিল্ক প্রোডাকশন হয়? ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যা ইন্টারনেট ইউজারের নাম্বারের দিক থেকে 2 নম্বর স্থানে রয়েছে? আমাদের ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যা এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ম্যানুফ্যাকচারার? আমাদের ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যে দেশে পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম আছে? আমাদের ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যা একেবারে প্রথম প্রচেষ্টাতেই মঙ্গল গ্রহে পৌঁছতে পেরেছে? আমাদের ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যে দেশ চাঁদের সাউথ পোলে নিজের ছাপ রেখে এসেছে? আমাদের ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যা একই সঙ্গে প্রায় 100 স্যাটেলাইট পাঠানোর রেকর্ড তৈরি করতে পেরেছে? আমাদের ভারতবর্ষ। পৃথিবীর সেই দেশের নাম কি যা নিজের দমে 5G টেকনোলজি ডেভেলপ করে সবচেয়ে ফাস্ট রোল আউট করেছে? আমাদের ভারতবর্ষ। বন্ধুগণ, ভারতের সাফল্য সব ভারতবাসীর সাফল্য। মাত্র 10 বছরে ভারত এই পৃথিবীর 11তম অর্থনীতি থেকে 5ম স্থানের অর্থনীতি হয়ে উঠতে পেরেছে। আর আপনারা জানেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের কার্যক্ষমতার উপর আমার অসম্ভব বিশ্বাস আছে। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমি একটা গ্যারান্টিও দিয়েছি। আমার গ্যারান্টির কথা জানেন আপনারা। আমি আমার তৃতীয় টার্মে তাই আমি আমার এই তৃতীয় টার্মে ভারতকে অর্থনীতির ক্ষেত্রে তৃতীয় স্থানে আনার গ্যারেন্টি দিয়েছি।
আর আমার গ্যারান্টি মানে কাজ করে দেখানোর গ্যারান্টি। আমাদের সরকার মানুষের জীবনকে উন্নত করার জন্য, তাদের সমস্যা দূর করার জন্য নিরন্তর কাজ করে চলেছে। আমরা দেশের 4 কোটিরও বেশি পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দিয়েছি। আমরা 10 কোটিরও বেশি পরিবারকে কলের জলের সুবিধা করে দিয়েছি। আমরা 50 কোটিরও বেশি মানুষকে ব্যাংকিং সিস্টেমে যুক্ত করেছি। আমরা 50 কোটিরও বেশি মানুষকে 5 লক্ষ টাকা মূল্য পর্যন্ত ফ্রিতে চিকিৎসা করানোর সুযোগ করে দিয়েছি। প্রত্যন্ত গ্রামের মানুষজনের যাতে চিকিৎসার সমস্যা না হয় তার জন্য আমরা 1.5 লক্ষেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করেছি। বন্ধুগণ, আপনাদের মধ্যে যারা এর আগে ভারতে গেছেন তারা একথা জানেন যে আজ ভারতে প্রতিদিন কত দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ ভারত একটার পর একটা আধুনিক এক্সপ্রেসওয়ে তৈরি করে চলেছে। আজ ভারত অসাধারণ সমস্ত নতুন নতুন বিমানবন্দর তৈরি করছে। আজ ভারত একটার পর একটা নতুন রেলওয়ে স্টেশন তৈরি করছে। আজ ভারতের পরিচিতি, নতুন আইডিয়া, নতুন ইনোভেশনের জন্য তৈরি হচ্ছে। আজ ভারতের পরিচিতি মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য তৈরি হচ্ছে। আজ ভারতের পরিচিতি এক ভাইব্রান্ট ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে তৈরি হচ্ছে। আজ ভারতের পরিচিতি এক বড় স্পোর্টিং পাওয়ার হিসেবে তৈরি হচ্ছে। আর এই শুনে আপনাদের গর্ব হয়, নিশ্চয়ই হয়, তাই না? কি হয় তো নাকি?